আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই টিচিং ক্লাবের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আমরা সাহায্য হাজির হয়েছি। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, পরবর্তী যে কোনো সাহায্য পেতে। আর আগে বলে রাখি তোমরা ভিডিওটি টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবো না, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিএসসি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা, বিষয় হলো অণুজীব বিজ্ঞান। তোমার হলো বিষয় কোড হলো 21-30-03। তো সুপার সাজেশন, তো আমি এর আগে স্পেশাল সাজেশনগুলো দিয়েছি, তো এখন দেখো হলো সুপার সাজেশন। তো বন্ধুরা ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, তো আশা রাখি সুপার সাজেশন তোমরা সবাই ফলো করবে। আর সুপার সাজেশন তোমাদের কার কোন সাবজেক্ট সাজেশন লাগবে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। আর বন্ধুরা, তোমরা ফেসবুক পেজ গ্রুপের আইডি চেয়েছো, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া হলো, ক্লিক করলেই পেয়ে যাবে আমাদের আইডি। আবার বলতেছি, আমাদের ফেসবুকের আইডি এবং আমাদের গ্রুপের আইডিটা তোমাদের হলো নিচের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক অনুসারে তোমাদের আমরা আমাদের ফেসবুক বা গ্রুপের সাথে তোমরা অ্যাড করতে পারবে। তো বন্ধুরা, সুপার সাজেশন ইনশাল্লাহ 100% কমেন্ট পড়বে আশা করি। অনেকে আমাকে কমেন্ট করে সুপার সাজেশন চেয়েছো, তাই আজকে তোমাদের সুপার সাজেশন দিয়েছি এবং দেব। তো বন্ধুরা, তার আগে তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী যে কোনো সাজেশন পেতে বা ভিডিও পেতে। তো বন্ধুরা চলো সুপার সাজেশন। তো বন্ধুরা, সুপার সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। সকল বিষয়ের ওপর সাজেশন দেওয়া হবে, কার কোন বিষয়ে সাবজেক্টের মানে কোন বিষয়ের ওপর সাজেশন লাগবে আগেই বলেছি, তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কার কোন সাজেশন লাগবে। আর অবশ্যই তোমরা তোমাদের কবে কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেই সাবজেক্টের তারিখটা একটু উল্লেখ করবা, পরীক্ষা একটু উল্লেখ করবা। তো বন্ধুরা দেখো, আমাদের খ বিভাগের প্রশ্নপত্র বলা হয়েছে, আমাদের খ বিভাগে যে কোনো 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্ন থেকে তোমাদের উত্তর দিতে হবে। তো আমাদের হলো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, অণুজীব বিজ্ঞানের আলেকজান্ডার ফ্লেমিংয়ের অবদান উল্লেখ করো, এটা 99%। আর 2 নম্বর হলো, অণুজীব বিজ্ঞানের রবার্ট কর্ক এর অবদান লিখো, এটা 99%। 3 নম্বর হলো, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী 4টি অণুজীবের নাম লিখো। 4 নম্বর হলো, কর্কের স্বীকার্য নীতিগুলো বর্ণনা করো। তো বন্ধুরা, আমরা এখানে সবগুলো তোমাদের সবগুলো পড়তে হবে, এখানে কোনো করতে হবে মানে বাদ ছাট করা যাবে না, মানে কাট করা যাবে না। এখানে যেগুলো আমরা সাজেশন দিয়েছি তোমরা এখানে 100% ধরে তোমরা সবগুলো সাজেশনে তোমরা পড়বা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে। তো পরবর্তী কোশ্চেন চলে যায়, আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, জীব বিজ্ঞান ও অজীব বিজ্ঞান মতবাদের মধ্যে তোমার হলো পার্থক্য, আর এটা 99%। 6 নম্বর হলো, কিংডম মনেরা এবং ও প্রোটেস্টা বৈশিষ্ট্যগুলো লিখো, এটা 99%। আর 7 নম্বর হলো, প্রিয়নস্কি এর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা 99%। 8 নম্বর হলো, ভিজিওটস এর বৈশিষ্ট্য লিখো, প্রিয়ন্স এবং ভিজিওটস এর মধ্যে পার্থক্য লিখতে হবে, এটা হলো 99%। আর আমাদের ধরনের দেখো, রিক্টিসিয়া কীভাবে আবিষ্কৃত হয়েছিল এর বৈশিষ্ট্যগুলো তোমার হলো আলোচনা করতে হবে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যা আছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে। তো বন্ধুরা আবারও বলতেছি, এইসব সবগুলো তোমাদের পড়তে হবে, সব ইম্পর্টেন্ট, আমরা বাছাই করে সবগুলো কোশ্চেনই ধরা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো। তো বন্ধুরা আমাদের দেখো, 10 নম্বর হলো প্রশ্ন, মাইক্রোপ্লাজমা কী এর বৈশিষ্ট্য লিখো, 99%। আর 11 নম্বর হলো, মাইক্রোপ্লাজমা রিকো। তো বন্ধুরা দেখো, আমাদের 10 নম্বরের মাইক্রোপ্লাজমা কী এর বৈশিষ্ট্য আগে বলেছি, তারপর দেখো আমাদের 1 নম্বর হলো, মাইক্রোপ্লাজমা রিকোসিয়ার মধ্যে পার্থক্য 99%। তো আমাদের হলো, বার্নার ভাইরাস ও ভিরোয়েডস এর মধ্যে পার্থক্য। 13 নম্বর হলো, ভাইরাস বলতে কী বোঝায় এবং ভাইরাস দমনের পদ্ধতি বর্ণনা করো, এটা 99%। আর হলো 14 নম্বর হলো, ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র বলা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তে হবে। তো তারপর আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, অর্থাৎ আমাদের পরবর্তী প্রশ্ন হলো 15 নম্বর। তো 15 নম্বর প্রশ্নপত্রে কী বলা হয়েছে, তো 15 নম্বর প্রশ্ন হলো, ভাইরাস ও কোষীয় পরজীবীর মধ্যে পার্থক্য লিখো। তারপরে আমাদের 16 নম্বর, ভাইরাস লাইটিক ও লাইসোজেনিক চক্রের পার্থক্যের 99%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণসহ অটোট্রফিক ব্যাকটেরিয়া শ্রেণী বিন্যাস করো। আর 18 নম্বর হলো, অ্যান্ডোস্পোর ও নিউক্লিয়ট কী। আমাদের 19 নম্বরের প্রশ্নপত্র বলা হয়েছে, 19 নম্বর হলো, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখো, এটা 99%। আর 20 নম্বরে বলা হয়েছে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখো, এটা হলো 99%। আর 21 নম্বর বলা হয়েছে, একটি ব্যাকটেরিয়ায় কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। আর আমাদের 22 নম্বর হলো, বলা হয়েছে, ফ্লাজেলার ওপর ভিত্তি করে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস
করো, এটা 99%। তো আমাদের হলো 23 নম্বর হলো ট্রানজাকশনের সাথে ট্রান্সফরমেশনের গুরুত্ব লিখো, এটা 99%। 24 নম্বরে প্রশ্ন মতো বলা হয়েছে অক্সিজেন ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণী বিন্যাস করো, এটা 99%। আর আমাদের 25 নম্বর হলো ব্যাকটেরিয়া ল্যাগ ফেস এবং লগ ফেসের মধ্যে পার্থক্য লিখো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা আমরা যেসব শাসন দিয়েছি, আমরা পরবর্তীতে যেসব শাসন দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ের ওপর শাসন দেবো, এই জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তারপর দেখো আমাদের 26 নম্বরে বলা হয়েছে অণুজীবের আন্তঃক্রিয়া কী, এটা 99%। 27 নম্বর হলো মাইক্রোরাইজ কী, এই শ্রেণীগুলোর নাম উল্লেখ করো। তারপর 28 নম্বর হলো পরজীবিতা ও প্রিডেশন এর মধ্যে পার্থক্য লেখ, এটা 99%। 29 নম্বর হলো দুইটি জীবের মধ্যে সিনার্জিস্টিক সম্পর্ক আলোচনা করতে হবে। তার পরবর্তী কোশ্চেন হলো আমাদের 30 নম্বর। তো 30 নম্বরে প্রশ্ন বলা হয়েছে যে নিউমোনিয়া ও এইডস রোগের লক্ষণ কী কী, আর আমাদের হলো টিটেনাস রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে এটা লিখতে হবে, এটা 99%। তো আমাদের কিন্তু এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার হলো 28 নম্বর আর হলো 30 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং 29 নম্বরটা। তারপর দেখো যে কোনো বিষয়ের সুপার সাজেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, সুপার সাজেশন দিচ্ছে 100% কমনের নিশ্চয়তা। তো আশা করি আমাদের এই সুপার সাজেশন তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো তোমরা তারপরেও যে তোমাদের লং সাজেশনগুলো আছে সেগুলোর সাথে একটু মিল রেখে এই সাজেশনটা অবশ্যই কমপ্লিট করবা। তো আমাদের গ নম্বর প্রশ্নপত্রে বলা হয়েছে, তো গ নম্বর প্রশ্ন চলে যায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের 1 নম্বর বলা হয়েছে মানুষের সার্বিক কল্যাণের অণুজীব জীববিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর হলো অণুজীব বিজ্ঞানের লুই পাথরের অবদান উল্লেখ করো। 3 নম্বর হলো টিকা লিখো, অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ ও পান্থরাইজেশন, এটা হলো 99%, টিকা লিখতে হবে। তারপর আমাদের দেখো 5 নম্বর বলা হয়েছে হুইটেকারের পাঁচ জগতের শ্রেণী বিন্যাস পদ্ধতি বর্ণনা করতে হবে। আর 6 নম্বর হলো ভিরিয়ডস এর গঠন ও অর্থনৈতিক গুরুত্ব লিখতে হবে। আমাদের 7 নম্বরে বলা হয়েছে যে রিক্টেশিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো, তো এটা হলো আমাদের 99%। তো আমাদের এখানে কিন্তু 5 নম্বর 99%। আর এখানে আমাদের 8 নম্বর বলা হয়েছে চিত্রসহ মাইক্রোপ্লাজমার গঠন বর্ণনা করতে হবে, এটাও 99%। আর 4 নম্বর হলো অণুজীব বিজ্ঞানের রোগের জিনতত্ত্ব সম্পর্কে লিখো এবং এর গুরুত্ব লিখতে হবে, তো এটা আমাদের হলো 99%। তো বন্ধুরা এখানে আমাদের 5, 6, 7, 8, 9, তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার হলো 8 নম্বর এবং হলো 6 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হলো এখানে 9 নম্বরটা ইম্পর্টেন্ট। তারপর দেখো আমাদের এখানে দেখো 9 নম্বরের কোশ্চেন বলা হয়েছে আমাদের, একটু দেখো আমার সরি এখানে নাম্বার একটু ভুল গিয়েছে, আমরা একটু সিরিয়াল নাম্বারটা একটু ভুল হয়েছে। তো যাই হোক এটা আমাদের 9 নম্বর, উদ্ভিদ রসায়নের স্থানান্তরের উপায়গুলো বর্ণনা করো, এটা 99%। আর 10 নম্বর হলো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব লিখো। আর 11 নম্বর চিহ্নিত চিত্রসহ টি ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো, এটা 99%। আর 12 নম্বর হলো আর্কিয়া এর গুরুত্ব বৈশিষ্ট্য লিখো, এটা 99%। আর আমাদের 13 নম্বর হলো একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের চিত্র সহ বর্ণনা করো। আর 14 নম্বরে বলা হয়েছে কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো, 99%। আমাদের 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নাইট্রোজেশন সংবন্ধন বলতে কী বোঝায়, নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো, এটা হলো আমাদের 99%। তারপর দেখো আমাদের হলো 16 নম্বর প্রশ্নপত্র, তো 16 নম্বর প্রশ্নপত্র বলা হয়েছে বংশগতি ও পূর্ণ বিন্যাস কী। তারপরে হলো তার সাথে লেস লাগানো প্রশ্ন আছে ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা করো, তো এখান থেকে কিন্তু আমাদের 15 নম্বর এবং 16 নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং 13 নম্বরটা। তো বন্ধুরা সুপার সাজেশন পেতে এখনই বিষয়ের নাম লিখে কমেন্ট বক্সে জানাও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী যে কোনো সাজেশন পেতে। তারপর দেখো আমাদের 17 নম্বর প্রশ্নপত্র বলা হয়েছে
অ্যাক্টিনোমাইসিটিসের গঠন বর্ণনা করো ও সেটা ছত্রাকের বলা হয় কেন। তারপরে হলো আমাদের 99%, তারপরে টিকা লিখতে হবে 18 নম্বর। তো 18 নম্বর টিকা এটা হলো অ্যান্টিবায়োটিক সম্পর্কে লিখতে হবে, এটা হলো 99%। আর 19 নম্বর হলো অণুজীবের বৃদ্ধির পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। 20 নম্বর হলো অণুজীবের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী কী। আর এর সাথে দেখো আমাদের আর একটা প্রশ্ন যুক্ত আছে, সেটা হলো উদাহরণসহ অণুজীবের পুষ্টিভিত্তিক শ্রেণীবিন্যাস বর্ণনা করো, এটা হলো আমাদের 99%। তো দেখি পরবর্তী কোশ্চেনে কী আছে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো 21 নম্বরে বলা হয়েছে গ্রোথ কার্ভ কি। তারপর চিত্রসহ ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বর্ণনা করো। 22 নম্বর হলো অণুজীবের আন্তঃক্রিয়া বলতে কী বোঝায়। তারপর অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলোচনা করো, 99%। আর 23 নম্বর হলো জীবাণুর আন্তঃক্রিয়া বলতে কী বোঝায়। আর নিম্নের জীবাণুর আন্তঃক্রিয়াগুলোর উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে, তো আমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো এখান থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের হলো 21 নম্বর এবং 23 নম্বর। তো অবশ্যই তোমরা 21 এবং 23 নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়বে। তারপরে এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, এই জন্য তোমাদের সবগুলো প্রশ্ন পড়তে হবে। তারপরে আমরা বলে রাখছি যে আমাদের বোধহয় 21 নম্বর এবং 23 নম্বর কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। তারপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন হলো 24 নম্বর। তো 24 নম্বর প্রশ্নপত্রে বলা হয়েছে যে মানুষের টাইফয়েড রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কী, আর রোগ লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থানা লিখো, এটা হলো 99%। আর তারপরে আমাদের বলা হয়েছে 25 নম্বর বলা হয়েছে যক্ষা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কী এবং রোগের লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা লিখো। তারপরে আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হলো 26 নম্বর প্রশ্ন, মানুষের এইডস রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম লিখো, রোগের লক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখো। তো মোটামুটি এগুলো সবগুলো সহজ প্রশ্ন, তো তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। তো আশা করি তোমাদের কমন পড়বে আর তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর বন্ধুরা, এই ছিল আমাদের সায়েশনের শেষ প্রশ্নপত্র। তো সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তো সবাই সায়েশন পেলে উপকৃত হলে কমন পড়লে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই।